হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি সারা জীবনের জন্য সিকিউর করতে পারেন, সারা জীবনের জন্য আপনার ফেসবুক আইডিটি সেফ রাখতে পারেন। এই ভিডিওটিতে আমি কথা বলবো ফেসবুক ভেরিফিকেশন নিয়ে এবং আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির আইডেন্টি ভেরিফিকেশন করতে পারেন। সবার আগে বলে নেই ফেসবুক আইডেন্টি ভেরিফিকেশনটা আসলে কি। ফেসবুক আইডেন্টি ভেরিফিকেশনটি হলো ফেসবুকের একটি সিকিউরিটি প্রসেস। আমরা যদি সঠিকভাবে এই সিকিউরিটি প্রসেসটি কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের ফেসবুক আইডিগুলো ফেসবুকের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে সারা জীবনের জন্য সেভ হয়ে যায়, যার ফলে আমাদের ফেসবুক আইডিগুলো সারা জীবনের জন্য সিকিউর হয়ে যায়। আমাদের ফেসবুক আইডিগুলো নষ্ট হয়ে যাওয়ার বা ডিজেবল হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরিপন, আপনারা দেখছেন টেক ডিস্ট্রি বাংলা। চলুন শুরু করা যাক। আপনাদের টেক সমস্যার এ টু জেড সলিউশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে দুটো কথা বলে নিতে চাই। প্রথম কথাটি হলো, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। আপনি যদি মিস করে ফেলেন তাহলে আপনার ফেসবুক আইডিটি আপনি সঠিকভাবে ভেরিফাই করতে পারবেন না। দুই নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, আপনার ফেসবুক আইডিটি অবশ্যই রিয়েল হতে হবে। আপনার ফেসবুক আইডির নাম এবং ফেসবুক আইডির যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ এবং ফেসবুক আইডির যে নাম, এই নামটি যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি না মিলে যায় তাহলে আপনার ফেসবুক আইডিটি আপনি ভেরিফাই করতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনার ফেসবুক আইডিটি রিয়েল হতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আমরা দেখি কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডিটি ভেরিফাই করতে পারবো এবং সারা জীবনের জন্য আমাদের ফেসবুক আইডিটি সিকিউর করতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে। সাধারণত সবার ফেসবুক আইডিটি লগ ইন করাই থাকে ফেসবুক অ্যাপসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করেছি। তো আপনার ফেসবুক আইডিটি লগ ইন করার পর সবার ডান পাশে থ্রি ডট একটি মেনু দেখতে পারবেন। উপর দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন। সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা জাস্ট পার্সোনাল ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর আইডেন্টি কনফার্মেশন নামে একটি অপশন দেখতে পারবেন। আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করবেন। আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আপনাদের এখানে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আইডেন্টি কনফার্মেশন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশনস অর পলিটিক্স, কনফার্ম ইউর আইডেন্টি টু রান ইস্যুস ইলেকট্রিক্যাল অর পলিটিক্যাল অ্যাডস। আপনারা জাস্ট এখান থেকে বাংলাদেশ লেখা দেখতে পারবেন। আপনারা বাংলাদেশে ক্লিক করবেন। তো আমাদের মূলত দুটি স্টেপে আমাদের আইডেন্টিটি কনফার্মেশন করতে হবে। প্রথমটি হলো টু ফ্যাক্টরি অথেন্টিকেশন এবং দ্বিতীয়টি হলো পার্সোনাল আইডি অর নোটারাইজ ডকুমেন্ট। আপনারা বাংলাদেশ অপশনটিতে প্রেস করার পর এরকম একটি উইন্ডো আপনার সামনে খুলে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিমেইনিং। প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টরি অথেন্টিকেশন এবং দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি অর নোটারাইজ ডকুমেন্ট। আপনারা তো খেয়াল করলে দেখতে পারবেন দুই নম্বর স্টেপটি কিন্তু অফ করা। প্রথম স্টেপটি টু ফ্যাক্টরি অথেন্টিকেশনটি একদম সঠিকভাবে সাবমিট করার পরেই, প্রসেসটি সঠিকভাবে কমপ্লিট করার পরে আমাদের দুই নম্বর যে অপশনটি রয়েছে দুই নম্বর অপশনটি খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টরি অথেন্টিকেশন লেখা আছে। আপনারা জাস্ট টু ফ্যাক্টরি অথেন্টিকেশনে ক্লিক করবেন। টু ফ্যাক্টরি অথেন্টিকেশন সিলেক্ট করার পর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটি হলো অথেন্টিকেশন অ্যাপ এবং একটি হলো টেক্সট মেসেজ। আপনারা জাস্ট টেক্সট মেসেজটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তো এটি সিলেক্ট করে দিলে কি হবে, ফেসবুক টিম আপনাদের কাছে একটি কোড পাঠাবে। যদি টেক্সট মেসেজ সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোনে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেই ফোন নাম্বারটিতে ফেসবুক টিম একটি কোড পাঠাবে। তারপর জাস্ট টেক্সট মেসেজ সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে নাম্বারটি রয়েছে আপনার নাম্বারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আবার কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইন্টার কোড, ইন্টার সিক্স ডিজিট কোড উই সেন্ড টু ইয়োর নাম্বার। যে নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বার একটি কোড চলে যাবে। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু চলে এসেছে। আমার কোডটি দিচ্ছি। আপনার কোডটি দেওয়ার পর জাস্ট আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গিয়েছে। এরপর জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে আপনার এই প্রসেসটি কমপ্লিট করবেন। তো আমাদের টু ফ্যাক্টরি অথেন্টিকেশনটি অন হয়ে গিয়েছে। এখন আমাদের আরেকটি যে স্টেপটি ছিল সেই স্টেপটি এখন আমাদের সেট আপ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর অপশনটি খুলে গিয়েছে।
আমি প্রথমে বলেছিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আমাদের প্রথম যে স্টেপটি রয়েছে, প্রথম স্টেপটি কমপ্লিট করার পরে আমাদের দুই নম্বরের স্টেপটি খুলে যাবে। তো আমরা প্রথম স্টেপটি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি সঠিকভাবে কমপ্লিট করেছি, সেই জন্য আমাদের দুই নম্বর অপশনটি পার্সোনাল আইডি আর নোটারাইজড ডকুমেন্ট অপশনটি খুলে গিয়েছে। এখন আমরা এই স্টেপটি সঠিকভাবে কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পার্সোনাল আইডি আর নোটারাইজড ডকুমেন্ট। তোমরা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ হাউ টু কনফার্ম ইউর আইডেন্টিটি, অর্থাৎ কীভাবে আপনার আইডেন্টিটি কনফার্ম করতে চান সেটি দিতে বলেছে। তো এখানে দুটিতে অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ইউর আইডি অর গেট এ ফর্ম নোটারাইজড। আপনারা আপলোড ইউর আইডি সিলেক্ট করে দেবেন, কারণ গেট এ ফর্ম নোটারাইজডে এটি সিলেক্ট করে দিলে আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং এটি অনেক ভেজাল, অনেক পরে অনেক প্রবলেম হতে পারে। আপনারা জাস্ট আপলোড ইউর আইডি এটি সিলেক্ট করে দেবেন। এটি সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চুজ এ টাইপ অফ আইডি টু আপলোড, অর্থাৎ আপনারা কী টাইপের আইডি আপলোড করতে চান সেটি এখানে দিতে বলেছে। তো এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। এখানে সো মোরে ক্লিক করে আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনারা জাস্ট এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দেবেন। তো ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে একটি স্ক্যানার চলে আসবে। স্ক্যানারটিতে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ডটি ঠিক আমি যেভাবে ধরেছি ঠিক এভাবে আপনারা ভোটার আইডিটি ধরে একটা ছবি তুলবেন, একদম ফ্রেশ এবং ক্লিয়ার একটি ছবি তুলবেন। এই ফ্রেমের ভিতরটি আপনার আইডি কার্ডটি শো করে একটি ছবি তুলতে হবে। আমি যেভাবে ধরেছি ঠিক এভাবে আপনি একটি ছবি তুলবেন। এই ফ্রেমের ভিতরে আপনার আইডি কার্ডটি নিয়ে জাস্ট একটি ক্লিক করে আপনার একটি ছবি তুলবেন। তো ছবি তোলার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটি এরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, উই ইউজুয়ালি রিভিউ আইডিস উইদিন 48 আওয়ার্স, উই লেট ইউ নো হোয়েন উই হ্যাভ অ্যান আপডেট। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনি যেই ইনফরমেশন প্রোভাইড করলেন এবং আপনি যে ভোটার আইডি কার্ডটি এখানে সাবমিট করলেন, এই ভোটার আইডি কার্ডটি ওরা রিভিউ করবে। রিভিউ করার পর 48 ঘন্টার ভিতর ওরা আপনাকে কনফার্মেশন মেসেজ দিবে। আপনার ভোটার আইডি কার্ডের সব তথ্য এবং আপনার ফেসবুক আইডির সব তথ্য যদি মিলে যায়, ফেসবুক আইডির নাম এবং ভোটার আইডি কার্ডের নাম, ফেসবুক আইডির বার্থ সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ডের বার্থ সার্টিফিকেট যদি সব মিলে যায়, তাহলে আপনার ফেসবুক আইডিটি কনফার্মেশন, আইডেন্টি কনফার্মেশন কমপ্লিট হয়ে যাবে, ফেসবুক আইডিটি ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার ফিনিশে ক্লিক করে জাস্ট কেটে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ঠিক এভাবেই আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই করে নিতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার ফেসবুক আইডি যদি সব কিছু মিলে যায়, সব কিছু ঠিক হয়, তাহলে আপনার ফেসবুক আইডিটি ভেরিফাই হয়ে যাবে, সারা জীবনের জন্য আপনার ফেসবুক আইডিটি সিকিউর হয়ে যাবে।